ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। এই ছবি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। ছবিতে যাদের স্ট্রেচার টেনে নিয়ে যেতে দেখছেন এরা কেউই হাসপাতালে কর্মী নন, অথচ হাসপাতালে গেট থেকে স্ট্রেচারে করে রোগীদের ভেতরে নিয়ে যেতে টাকা নিচ্ছেন তারা। সরকারি হাসপাতালে চিকিৎসা মেলে বিনামূল্যে, অথচ যন্ত্রণা কাতর রোগীকে চিকিৎসক পর্যন্ত পৌঁছতেই কখনো 200 কখনো 400 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই, সেই সুযোগ নেই, হাসপাতাল চত্বরে মাথা ছাড়া দিয়েছে দালাল রাজ। অ্যাকচুয়ালি স্ট্রেচার টপ করে পাওয়া যায় না, আর এখানে দালাল চক্রে এমন অবস্থা, 400 টাকা 500 টাকা না দিলে স্ট্রেচার পাওয়া যায় না। হসপিটালে বাকি সব চিকিৎসা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই দালাল চক্র নষ্ট করে দিচ্ছে হসপিটালটাকে। সরকার কোনো পয়সা দেয় না, তাহলে কীভাবে পয়সা রোজগার? পার্টি যা দেয় কিছু মানে সেটা সরকারের মধ্যে কোনো উল্লেখ করে না আমাদের, কিন্তু বলেছিল যে কাজ দেবো, কাজও দেন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দালাল রাজের কথা স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের লোকবল ভীষণ কম, আমাদের প্রায় গ্রুপ ডি প্রচুর কম আছে, তার ফলে তারা ওয়ার্ডের ডিউটিতে ব্যস্ত থাকে। এই যে এমার্জেন্সিতে আমরা কিন্তু সেইভাবে গ্রুপ ডি দিতে পারি না, কিছু অসাধু লোক আছে যারা তো আমরা তো বুঝতে পারি না, এটা সবসময় আমাদের পক্ষে পুলিশগিরি করা সম্ভব না। ওরা বাইরে থেকেই পেশেন্ট ঢোকার আগেই পেশেন্টের সঙ্গে ওরা পেশেন্টের বাড়ির লোকের মতন মিশে যায়। দালাল চক্রের ব্যাপারটা আমি শুনিনি, আপনারা বললেন, আমি নিশ্চয়ই এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটা খবর নেব এবং এই দালাল চক্র যাতে ওখান থেকে নির্মূল করা যায় সে চেষ্টা করব। তো এই দালাল চক্রকেও আমরা নির্মূল করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। সব জেনেও কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন স্থানীয় সাংসদ। এখনো দালাল চক্র কিন্তু বর্তমান, এর জন্য পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত, না হলে কিন্তু জনগণই এর এমন ব্যবস্থা করবে যেখানে ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়ে যাবে। অনেকে বলছেন যাদের টাকার জন্যই তারাই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আসেন, সেখানেও যদি দালালদের খপরে পড়তে হয় তাহলে আর সুরাহা হলো কোথায়? এই অসাধু কারবার কি করে চলতে পারে? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে কতদিন আলোচনা চলবে? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।